আমরা দুই বান্ধবী ম্যাচিং পোশাক পিনছি। তার এই ড্রেসটা করলো মোর বান্ধবী মোকে গিফট করছিল অনেক আগে, আজকে মোর একত্রে হইছে ওই লেগে গুলো পিনছি। তার মোরা দুই বান্ধবী মিললে হারা দিন কি কি হরমো হগল কি সিকল আমি এগুলো লাগে শেয়ার হমো মোর দাদুরা বুয়ারা মোর ভিডিও ডিসক্রাইব করবেন না করলে মোরও দেখতে পাবেন ভালো লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপুরা ভাইরা হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছে। আগের ব্লগে শেয়ার করছিলাম যে নরসিংদিগনে মোর বান্ধবী মোর বাড়িতে বেড়াইতে আসছে, তার মোরা আজকে যে ম্যাচিং পোশাকটা ফিন দিয়ে ফেলাইছি, এখন বোঝেন বিহেল খেলো হয়েছে মোর একটু সাদে যাম। তার এগুলো আবার ওর কসমেটিক্সের বক্স মুই এবার খুললে দেখতে আসলাম যে ওর কসমেটিকগুলো কী কী, মোরা এখন হাজ্যে গুজ্জে হারপর সাদে যাম ছবি তুলতে কথা বোঝেন নাই। তার হারার দিন মোরা এত গল্প গুজব করে আনন্দ করি যা বলার বেড়ে। তার এই যে মোরা এখন রেডি হইতে আসছে, রেডি হইয়া হারপর ফাইনালি মোকে দেখতে কেমন দেবে, এই যে মোরা কলো চললে আসছে এক কালে ম্যাচিং পোশাকে বোঝেন। তার ম্যাচিং যে কোনো জিনিস পড়তে এগুলো মোর ধারে বেমালা ভালো লাগে, আর হেয়ে যদি হয় দুই বান্ধবী তাহলে তো কথাই নেই বোঝেন। তার এই দেখেন এই ড্রেসটা মোরা ফিন দিয়ে ফেলেছে, আর কেমন লাগতে আছে মোকে দুই বান্ধবীকে ম্যাচিং পোশাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মোরা যখন সাদে গেছি যে ছবি তুলমু কিংবা সুন্দর সুন্দর করে মোরা ছবি তুলমু কি, এত কথা গল্প আসি কোথায় গুনে আসে হ্যাঁ আমি বলতে পারি না। মোরা একসার কথা বলি হাসি হাসি করি আর ছবি একসার লই ড্রেসে যায়। তার এই ভিডিও শেষের দিকে মুইগুলো ছবিগুলো আমাগুলোকে শেয়ার করে দিম, তার ফাইনালি কেমন ছবিগুলো তুলতে পারছিলাম আর কি কী করছিলাম বোঝেন সব কিছু শেয়ার করে দিম। তার সন্ধ্যারকালা মোরা আবার একটু বাইরে যাম, বিকেলবেলা আবার একটু ওই যে হাইতে যে সাদে আসছি, তার মগো বেমাল্লাকে আমার শিডিউল থাকে, ও যখন আসে তখন দেখা যায় কি মোরা কোনটা থুয়ে কী করবো গল্পের তো শেষ নাই, এরপরে আনন্দের শেষ নেই, হাসি খুশি গল্প আড্ডা রাত্রির একালে চারটে পাঁচটা বাজছে যে মগো গল্প ফুরায় না মোরা ঘুমামু কোন কালা। তার এই দেখেন এই যে মগো মনে হইতেছে যে এই ড্রেসটার হাতাটা যে সুন্দর না বোঝেন, স্লিপসের যে অংশটা বকরান নাহান কি যে ভালো দেহে মোর দ্বারে বেমালা পছন্দ হয়, কিন্তু সামেশেকে ওর আর মোর বোঝেন কোনো ধরনের যে পছন্দগুলো না একরকমের হইবে না। যেমন ধরনের জামাটা মোর পছন্দ হইবে ওর কালার হইবে না, হ্যাঁ খান লন ওর একটু অন্যরকম ওর একটু অন্যরকম সব কিছুই অন্যরকম, কিন্তু ওই যে বললাম না মনের মিল ওর লেগে গেলো মগো বন্ধুত্বটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই টিককে রয়েছে। তার সবাই দোয়া করবেন, আর মোর যেহেতু একটাই বান্ধবী মই তো বলছিলাম যে মোর ভালো বান্ধবী বেস্ট ফ্রেন্ড বলতে ও একটাই, আর ও যখনই মোর বাড়তে বেড়াইতে আসে মোর তো আনন্দের সীমা থাকে না। তার মোরা কল একসের হাসাহাসি করতেছিলাম, তার বলতেছিলাম কি যে সুন্দর সুন্দর করে আমাকে ছবি তুলে দে, তার ওই ছবি যে কালার তোলে অনেক সময় সুন্দর হলে ভালো লাগে, এরপর অনেক সময় বেহা কোহা করে কী তোলে না তোলে। মগো ম্যাচিং ড্রেসের উদ্দেশ্য করলো একটাই সুন্দর করে ছবি তুলবো আর মগো যেন দেখতে ভালো দেয়, কিন্তু যে কালাই মনে ম্যাচিং ড্রেস কিংবা হাজে গুজ্জে খারে মগো নিজের ধারে মনে হয় কি যে ভালো দেখাইতেছে না, তার এটা একটু কম হয়েছে ওইটা একটু কম হয়েছে, আর মোর তিনিয়া খুঁতখুতেনি বেশি ওর বুঝছেন। তার আবার মনে হইতে আসে কি যে জামাটা একটু ডার্ক কিংবা গাঢ় রঙের, তাই এটা ফেনলে আবার কালা কালা দেখাবে, মুই আবার বলতে আসি যে না ভালো দেখাবে বোঝেন। কত রকমের যে মগো কথাবার্তা চিনতে ভাবনা হেয়ে বললে তো শেষ করা যাবে না। তার ও যেহেতু আসছে আসছে ধৈর্য আলহামদুলিল্লাহ মোর দিনগুলো ভালো কাটতেছে, ও আর মুই মিলিয়ে গেলে বেমালা আনন্দ করতে আসে, রেস ধান ওর একটু ঘোরাইতে আসি। তার ঘোরাইতে আসি পরে বলতে আসে কি জামাটা বেমালা ফলছে ওই যে ঘুরিয়ে গেছে সুন্দর দেখাইতে আসে। অনলাইনে গেলে মোরা দুইজন দুই প্রান্ত গুনে এই জামাটা পছন্দ করছে, মোরা কিছু ছবি তুলতে পারছিলাম মোর ছোট্ট ভাই আবার সাদে আসছিল, তার ওরে বলছিলাম কি যে মগো একটু ছবি তুললে দে, তার কেমন তারা কি ছবি কটা তুলছে এই আমি এগুলোকে শেয়ার করবো না, এই যে মোর ছোটো ভাই মগো আবার ভিডিও করে দিয়েছিল। আর এই যে বললাম না জামাগুনে মোরা অনলাইন গুনে দেখে দুইজন দুই প্রান্ত গুনে পছন্দ করছিলাম, করার পরে ও বলতে আছে যে এই জামা আর এই যে আলাদা যে অন্যগুনো বোঝেন এই মোরা আইনে মোর বাড়িতে রাখছিলাম, ও মোর বাড়িতে আইসে এখন কলো ফেলছে ফাইনালি আর কি। মোরা এই যে ছবি কিছু তুলছিলাম তার ছবিগুনো এখানে তো ছোট্ট করে আসতেছে বোঝা যাইতে আসে না, ছবিগুনো গুলো বেমালা সুন্দর হয়েছে অবশেষে মোর ধারে অনেক ভালো লাগতে আছে, তার আম্মাগোর ধারে কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাইবেন। আর মোরা প্রত্যেক ফিরি দেখবেন কি যে ম্যাচিং ফিন দিব যেন শুধু যে এইটাই ফিনছে হেয়ে না, এর আগেও যখনই মোগো দেখা হয় কিংবা মোরা এরম ভাব প্ল্যান করি যে দেখা করবে এর আগেই মোরা ম্যাচিং পোশাক কিনে রেডি করে রাখি, কিংবা দেখা যায় অনেক আগেই ম্যাচিং পোশাক কিনে রেডি করে রাখি, যে কালে আমাকে দেখা হয় মোরা ওই ড্রেসগুলো ফিন দিই, তার জুমাইয়ে জুমাইয়ে থুই মগো ভালো লাগে আর কি। তার ছবিগুলো দেখেন কেমন হয়েছে মগো ইসাল হয়েছে এককালে একরকমের যেন দেখতে লাগে, কিংবা ছবির স্টাইলগুলো যেন একরকমের হয়, এরপর কতটুকু লাগছে আমি তো বলতে পারি না, মোর ধারে ফাইনালি ভালো লাগছে। তার বিকালটা মোরা বেমালা সুন্দর করে কাদাইতে এসে কাদাই আবার একটু সন্ধ্যাকালা নাস্তা পানি খাই, আবার বললাম না বাইরে যাম, তার বাইরে যাবো বলতে ওই যে ও তো বলছিল যে আমাকে কেক বানানি খাইবে, ওই লেগে কেকের জিনিসপত্র কিনতে আবার বাইরে যাম, এরপর হইয়ে কিনিয়ে আনিয়া কী কী কেনাকাটা কিংবা এ টু জেড কেক যে মুই শিখবো লগালগে করলে মোর দাদাগো বুয়াগো শিখাম যে কেমন তারা মুই শিখছি, কিংবা কেকের আত্মকাহিনী আর কি যারা, তার মোর ধারে জন্মদিনের কেক কিংবা চকলেট ফ্লেভারের কেক খেতে বেমালা ভালো লাগে বোঝেন। তার ওই যদি ঘরে ক্যাল ক্যাল বানান যায় হলে তার সমস্যা নেই। তার এই দেখেন বেমালা সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি আমি এগুলো লাগে শেয়ার করে দিলে মোর ধারও থাকবে এখানে।
এরপর বিকেল বেলা কালে মাগরিবের আয়োজন দিয়ে দিছে। এরপর মোরা আবার বাড়তে চললি এসছে আইসিয়া। এখন মুই এবার ওই যে ডিম আলু ইয়ে হেদ্দ করতে দিয়েছিলাম, বললাম না দুই বান্ধবী গল্প করতে করতে ডিমটা একটু পুড়িয়ে পুড়িয়ে গেছিল। ওই যে চুলায় দিয়ে যে বসিয়া গল্প করতে আসি মোরা, মগ তো আর হুশ নেই বোঝো না। এরপর ওই পুড়িয়ে গেছে, এত কোনো সমস্যা নেই, এই মোরা কাটতে আসে আর গল্প করতে আসলাম। আর এখানে কথা কই যে মগ ওই দেখা যায় খাওয়ান লন কিংবা চলাফেরা চল মিল ওরম করে মিল না থাকলেও না, মগ পছন্দ দুইজনের দুই রকমের, কিন্তু মগ মনে মিলতে হয় এটাই সবচেয়ে বড় কথা। চটপটিটা মুই আবার ঝাল কম খাই, ডিমটা আবার একটু বড় বড় কাটতে খাই, ও আবার অনেক ঝাল খাইবে আর ডিম খাইবে কুচি কুচি করে, আলু খাইবে কুচি কুচি করে, এক একজনের পছন্দ করলে এক রকমের। তার যেই হোক মুই আবার বলতে আসলাম যে যেরম করে মুই বানাই সবসময় এইটা খাইয়ে দেয় এটা ভালো লাগবে হ্যাঁ, কারণ দেখা যায় কি এক একজনের হাতে এক একটা খাবার খাইতে ভালো লাগে বুঝলেন। তার সবার হাতে যে সব রকমের ভালো লাগে হ্যাঁ না, যেমন মনে করেন মোর হাতের এই চটপটিটা বেমালা ভালো হয়, ওই মগো ঘরের সবাই করলে এইটা খেয়েই ভালো খায়। তার ওর হাতের আবার যে খিচুড়িটা করলে অনেক মজা হয়েছিল বোঝেন। তার এক একজনের হাতের খাবার এক এক রকমের হয়। ওই আবার সুন্দর করে ছবিগুলো তুললে সাথে কোনে ঘরে আইসিয়া, এরপরে নামাজ পড়িয়া ফ্রেশ হইয়ে জামা কাপড় দিয়ে পাল্টাইয়া সুন্দর করে এখন সন্ধ্যার নাস্তাটা খাইতেছি, নাস্তা পানি খাইয়ে গল্প গুজব করবো বাইরে যাবো। বললাম না মগো শিডিউল প্ল্যানের শেষ নেই, কিন্তু মোরা সময়ের সাথে ব্যাপার পাই না, কথা বললাম না যে কোন কালে কয়টা বাজছে, যে দুই তিন ঘন্টা সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় এখন আমি বলতেই পাই না। তার যে একে হিন্দি যে আমি কাটতে এসে এই যে কাটতে এসে এইদিকে তো মোর কোনো খেয়ালই না, ওর লগেই গুলো কথা বলতে এসে। বললাম না কথা বলতে বলতে ওই আলু পুড়িয়ে ফেলেছি এরমের এক বিষয়, তার মোরা যে কালে এক হই ওরম এরিয়া। তার এখানে গেলাম ওই আন্ডাগুনে সুন্দর করে কাটতে ফেলাইতেছি, এই আন্ডাগুনে একটু বড় বড় করে কাটলে লাগে কি চটপটির ভিতরে দিলে মোহে লাগে বুঝলেন, তার ভালো লাগে। আর দোকানে গেলে ওই যে কুচি কুচি দেয় না ওই মধ্যে ওরম ভালো লাগে না। তার যাই হোক এর যে এখন করলে সুন্দর করে বানাই ফেলাম আর সাথে কী কী সন্ধ্যাকালা খাম, তার চটপটিটা গরম করে রেখে ফেলেছে এখন সব কিছু মিক্স করে রেখে করলো, এরপর বানাইয়ে ফেলাম বোঝেন। আর একটু শীত শীত থাকলে চটপটি খাইতে ভালো লাগে, গরম করলেও ভালো লাগে, কিন্তু শীতের দিন একটু বেশি মজা লাগে যে ইয়ে। আর এখন দেখলো যে তেঁতুলের যে চুহ পানিটা হেয়ে ওগুলো মুই করিয়ে ফেলাম, তার তিতুলের টক যেটা ওইটা খাইতে মধ্যে ভেমালা ভালো লাগে, কিন্তু একটু বেশি চুহ হইলে তো ভালো লাগে না, একটু কম তেঁতুল দিয়ে হালকা হালকা চুহ থাকবে ভেমালা মজা হইবে। আর মুই করলে এখানে মোর বান্ধবীর সাথে ওই আড্ডা দিতে এসেছিলাম আর ওই চটপটিটা বানাইতে এসেছিলাম, এই যে এই চুহটা করার লগে তেঁতুলটা আবার গোলাইয়ে থুইতে এসেছিলাম, আর সেই সাথে আরও কী প্যাক করছে হেয় আমাকে একটু শেয়ার করতে এসে ইয়ে খাই আবার হিয়ে খামুহনে। তার এই যে দেখেন এই তেঁতুলের পানিটা সুন্দর করে একুলদের রেখে দিছে, আর এই যে পাতিল এগুলো পায়েস বানিয়ে ফেলেছে বোঝেন, যেটা পলার চাল দিয়ে ওই গুড় দিয়ে সুন্দর করে পায়েস একেলে ঘন হয়ে গেছে, এটা খাইতে গেলে বেমালা স্বাদ লাগবে না। তার পরবর্তীতে আবার এটাও খামুহনে, আর দেখেই বোঝা যাইতে আছে যে কতটা লোভনীয় হইবে। তো যেই এক চটপটি মোর হয়ে গেছে ফাইনালি, এই যে চটপটির লুকিংস ওইগুলো বাড়তে ক্যালকেলি দেখা যায় সন্ধ্যাকালের নাস্তায় চটপটি বানাইয়ে খাই। তার কেটা কেটা চটপটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে এগুলো জানাইতে ভুলবেন না। তার এরম করে এগুলো আইসগড় দিনটা মোরা পার করলাম, আমাকে ধরে কেমন লাগলো মোর ব্লগটা অবশ্যই এগুলো কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আইসগড় মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।